বিনতে আনোয়ার জানতে চেয়েছেন কোরআন শরীফ ছিঁড়ে গেলে বা পুরান হয়ে গেলে পড়তে না পারলে কি করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, কোরআনে কারিম যদি পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, পোকা খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেই কোরআনকে সম্মানের সাথে কোনো মাটিতে পুঁতে ফেলা উচিত। সেটা কোনো কবরস্থানে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত। পানিতে ভাসিয়ে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও আপনার এটা একসময় নষ্ট হয়ে যাবে, সেটা হতে পারে। তবে মাটিতে দাফন করাটা সবচাইতে উত্তম এবং নিরাপদ পদ্ধতি। আগুনে পুড়ে ফেলা যাবে কি না, এই বিষয়টা নিয়ে আপনার আমাদের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ আবেগ কাজ করে যে না, আগুনে পুড়বে কেন আল্লাহর কোরআন? অথচ ওলামা কেরামের অনেকেই এটাকে আগুনে পোড়াটাও এটাকে শেষ করে ফেলাটা তো অসম্মান কি ছিল, তার ছায়াগুলোকে আপনার সম্মানজনক কোনো জায়গায় আপনি পুঁতে ফেললেন বা রেখে দিলেন বা ফেলে দিলেন, তাতেও দায়িত্বমুক্ত হয়ে যাবে। যেহেতু আমাদের দেশের মানুষ এটাকে ভালোভাবে নেন না এবং আগুনে পোড়ানোটা সাধারণত প্রতিবাদের ক্ষেত্রে এবং বাজে সেন্সে হয়ে থাকে, সেই জায়গা থেকে আমরা এই কাজটা না করাই ভালো হবে। আমাদের জন্য আরও বিকল্প রয়েছে, সেগুলো আমরা করতে পারি। জাহিদ